একদিন এক খোকস ঘুমাচ্ছিল, শিয়াল ওই পথ থেকে যাচ্ছিল আর না দেখতে পেয়ে খোকসের পায়ে পাড়া দেয় আর খোকস রাগে শিয়ালকে খেতে যায়, কিন্তু শিয়াল পালিয়ে যায়। এভাবেই একদিন খোকস খাবারের সন্ধানে ভুল করে সিংহের গুহায় ঢুকে পড়ে আর সিংহ তাকে দেখতেই খেতে যায়। এবং যখনই ক্ষেতের সামনে এগোয় তখনই শিয়াল পিছন থেকে সিংহের মাথায় একটা লাঠির বাড়ি দেয় এবং সিংহ সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। আর এর ফাঁকে খোকস সেখান থেকে পালিয়ে যায় এবং পরে শিয়ালকে দুটো মুরগি খাওয়ার জন্য উপহার দেয়।